আজ আপনাদের সাথে মহিলাদের অতিরিক্ত সাদাস্রাব বা লিকুরিয়া নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলে নেওয়া ভালো, সৃষ্টিকর্তা মানুষের শরীরে যতগুলো ছিদ্র দিয়েছেন তার সবগুলো থেকেই কিছু না কিছু রস বা তরল জাতীয় পদার্থ নির্গত হয় এবং এটা সেই সমস্ত ছিদ্রপথকে স্বাস্থ্যবান ও কর্মক্ষম রাখবার জন্যই বের হয়। উদাহরণস্বরূপ বলা যায় চোখ নাক ও মুখের কথা, সবখানে কিছু তরল বা রস সর্বদাই থাকে। মেয়েদের অতিরিক্ত সাদাস্রাব যা কিনা আমরা লিউকোরিয়ার সমস্যা বলে থাকি। মেয়েদের মাসিকের রাস্তাকে পরিচ্ছন্ন, প্রদাহমুক্ত বা ইনফেকশন মুক্ত রাখবার জন্য কিছু রস বা তরল জাতীয় পদার্থ সবসময় মাসিকের রাস্তা বা যোনিপথে থাকে। মাসের বেশিরভাগ সময়েই এই তরল বা রসের পরিমাণ স্বাভাবিক থাকে, কিন্তু মাসিক বা ঋতুচক্রের বিশেষ বিশেষ সময়গুলোতে এর পরিমাণ এদিক ওদিক হতেই পারে, অর্থাৎ বেড়ে যেতে পারে, যা কিনা অনেক মেয়েরই নজরে আসে এবং তখনই অনেকে ভয় পেয়ে যায় এই ভেবে যে তাদের মনে হয় ক্যান্সার হয়ে গেল অথবা কোনো জটিল রোগ হয়ে গেল। প্রথমে আমরা জেনে নেই মাসিকের কোন সময়গুলোতে মেয়েদের এই সাদাস্রাব বেশি হতে পারে। আমরা যদি মাসিক বা ঋতুচক্রের কথা চিন্তা করি তাহলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যেদিন মাসিক হবে মোটামুটি তার থেকে 12 থেকে 14 দিনের মাথায় মেয়েদের ওভুলেশন হয় বা ডিম নির্গত হয়। এই সময় মাসিকের রাস্তা দিয়ে তরলের পরিমাণটা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং এটি একেবারেই স্বাভাবিক, এখানে ভয় পাবার বা চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। এছাড়া সব মায়েরাই অথবা যেসব মায়েরা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে তারা এবং যারা গর্ভবতী বা সন্তান সম্ভবা তাদেরও মাসিকের রাস্তা বা যোনিপথে সাদাস্রাব বা তরলের পরিমাণ একটু বেশি পরিমাণে আসতে পারে। যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করেন তাদের স্রাবের পরিমাণ বেশি হতে পারে। স্বামী স্ত্রীর মিলন বা লাভ মেকিংয়ের সময় স্রাবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি পরিমাণে আসতে পারে। এই সবগুলো অবস্থায় কিন্তু কোনোটাই ভয় পাবার কোনো রকম অবকাশ নেই। এই স্রাব গন্ধহীন হয়ে থাকে কিন্তু অনেক সময় এই স্রাবের গন্ধ একটু অন্যরকম হতে পারে। মেয়েরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে এই গন্ধটাও হবে না, তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও মেয়েদের জন্য অনেক বেশি জরুরি। মেয়েদের জীবনে বা যদি জীবনচক্র বলি তাহলে সেখানে আরও দুটি বিশেষ সময় আছে যখন এই সাদাস্রাবের পরিমাণ বা তরলের পরিমাণটা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রথম সময়টি হলো জন্মের ঠিক পরপর। এই সময়কাল সাধারণত প্রথম 10 দিনের মতো স্থায়ী হয় এবং এই সময় মেয়ে বাচ্চাদের যোনিপথ থেকে প্রচুর পরিমাণ স্রাব বের হয়ে আসতে পারে। শুধু তাই না, আপনারা শুনে অবাক হবেন যে এই স্রাবের সাথে মাসিকের মতো রক্ত বের হতে পারে। তবে এতে চিন্তিত হবার কিছুই নাই, বরং আপনি খুশি হবেন এই ভেবে যে আপনার মেয়ে বাচ্চাটির মেয়েলি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ যা আছে তা একদম ঠিক আছে। দ্বিতীয় সময়টি হলো পিউবার্টি, যখন মেয়ে বাচ্চাটি একটু একটু করে যৌবন প্রাপ্ত হয় সেই সময়। এটি সাধারণত শুরু হয় 9 থেকে 13 বছর বয়সে। এই সময় মেয়ে বাচ্চার শরীরে মেয়েলি হরমোনের আধিক্য দেখা যায়। শরীরের অন্যান্য পরিবর্তনের সাথে সাথে যোনিপথ বা মাসিকের রাস্তায় সাদাস্রাবের পরিমাণও অনেকাংশে বেড়ে যায়। এই সময় অনেক মায়েরাই ব্যতিব্যস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং আমাদের কাছে ছুটে আসেন। আমরা এতক্ষণ যা বললাম তার সবকটি কিন্তু সাদাস্রাব বা সাধারণভাবে সবাই যেটাকে লিউকোরিয়া বলে তার স্বাভাবিক অবস্থা, এখানে ভয় পাবার কিছুই নেই। এখন কথা হলো কখন এই স্বাভাবিক সাদাস্রাব বা লিউকোরিয়াকে আমরা স্বাভাবিক বলবো না এবং কখন আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। যোনিপথের ভিতরে বা বাইরে যদি চুলকানি হয়, যোনিপথের ভিতরে বা বাইরে যদি লাল হয়ে যায়, যদি স্রাবের খারাপ গন্ধ হয়, স্রাবের সাথে যদি রক্ত আসে, স্রাবের রং যদি পরিবর্তিত হয়, যেমন অনেক সময় দইয়ের মতো সাদা ঘন হতে পারে অথবা সবুজ রঙের হতে পারে অথবা সাবানের ফেনার মতো হতে পারে, তলপেটে ব্যথা অনুভূত হতে পারে, প্রস্রাবের সময় অনেক জ্বালা পোড়া হতে পারে, যোনিপথে এক ধরনের অস্বস্তি অনুভব হতে পারে, স্বামীর সাথে মিলনে জ্বালা পোড়া বা ব্যথা হতে পারে বা অনীহা হতে পারে, এতক্ষণ যে উপসর্গগুলো আমি বললাম তা হতে পারে ইস্ট ইনফেকশন, তলপেটে ইনফেকশন বা কোনো যৌনবাহিত রোগ অথবা
জরায়ুর মুখ ক্যান্সারের পূর্ব লক্ষণ। তাই এই সমস্যা বা উপসর্গগুলো যে কোনোটি দেখা দিক না কেন, একদমই দেরি না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দিয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তৎক্ষণিক গ্রহণ করুন। আসুন আমরা এখন জেনে নেই অস্বাভাবিক সাদা স্রাব বা লিউকোরিয়া কি কি কারণে হতে পারে। যদি পথে ইস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ট্রাইকোমোনাস ইনফেকশন, এসব ইনফেকশনের কারণেই অস্বাভাবিক লিউকোরিয়া হতে পারে। যদি কোনো ফরেন বডি যোনিপথে থেকে যায়, যেমন অনেক সময় মেয়েরা মাসিকের সময় টেম্পন ব্যবহার করে, যেটা অনেক সময় তারা বের করতে ভুলে যায়, যদি সেটা ভুলে যায় তখনও এর জন্য স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। অনেক সময় যোনিপথে কন্ডম অথবা অন্য কোনো ফরেন বডি রয়ে যায়, যদি তা এরকম কোনো ঘটনা হয় তাহলেও তার স্রাবের পরিমাণ অস্বাভাবিক হয়ে যেতে পারে। কারো যদি একের অধিক যৌন সঙ্গী থাকে বা কোনো মেয়ের স্বামীর যদি একের অধিক যৌন সঙ্গী থাকে, তাহলে দুজনের মাঝেই কিছু যৌনবাহিত রোগ বা ইনফেকশন হতে পারে, যার কারণে মেয়েদের অস্বাভাবিক স্রাবের দেখা দিতে পারে। মেয়েদের মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর যোনিপথে এক ধরনের ইনফেকশন হয়, যাকে আমরা অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস বলে থাকি। সেই ইনফেকশন হলেও কিন্তু অস্বাভাবিক স্রাব বা লিউকোরিয়া হতে পারে। সবশেষে যোনিপথের ইনফেকশন মুক্ত রাখার জন্য অথবা স্বাস্থ্যকর রাখবার জন্য আমার কিছু পরামর্শ। যোনিপথ সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। খুব কোমল সাবান বা কম ক্ষারযুক্ত সাবান যোনিপথ পরিষ্কার করার জন্য ব্যবহার করতে হবে। এখন বাজারে যোনিপথ পরিষ্কার করার জন্য অনেক ধরনের তরল কোমল সাবান পাওয়া যায়, যা আপনারা ব্যবহার করতে পারেন। কখনো যোনিপথ পরিষ্কার করবার জন্য সাবান বা সুগন্ধি ব্যবহার করবেন না। অনেকেই যোনিপথে ডেটল বা অ্যান্টিসেপটিক ব্যবহার করে থাকেন, যেটা কিনা খুবই বিপজ্জনক। সবসময় সুতির কাপড় পরবেন, সুতির অন্তবাস পরবেন এবং ঢিলাঢালা আরামদায়ক পোশাক পরতে চেষ্টা করবেন। বাথরুমের পানি ব্যবহার করবার সময় চেষ্টা করতে হবে পানি সামনে থেকে পিছনের দিকে দেবার। বহির্গামিতা পরিহার করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এই বিষয়গুলোর দিকে যদি খেয়াল রাখেন তাহলে সহজেই অস্বাভাবিক সাদা স্রাব বা লিউকোরিয়া থেকে দূরে থাকতে পারবেন। সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি।